মাস্ক কি পরবে আর কি? আমি বলবো যে সাধারণ মানুষের জন্য আমাদের যেসব সার্জিক্যাল মাস্ক অথবা রেসপিরেটর যেগুলো, এগুলো পরার কোনো প্রয়োজন নেই। খেয়াল করতে হবে আপনি কোনোটাই কিন্তু 100% প্রোটেকশন আপনাকে দিবে না, কিন্তু মাস্ক আপনি বাইরে যখন যাবেন কিছু না কিছু প্রোটেকশন আপনি পাবেন, ইট ইজ ফর শিওর। এবং মাস্কটা আপনি যেটা বলেছেন যে সাধারণ মানুষ কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করবে, ওটা উনি সেলাই করে নিতে পারেন 3 পেয়ারের, যদি সেটা নাও করে থাকেন আমি বলবো যে স্কার্ফ আছে, বন্দানা আছে, কাপড় আছে, ইভেন আপনার টি শার্টের কাপড় আছে আমরা যেগুলো পরি, এটা দিয়েও যদি আপনি কাভার দেন তাহলে ভালো, কিন্তু কাভারটা আপনাকে ভালো মতো দিতে হবে এবং সেটা টাইট হতে হবে, তাই না? তা নাহলে ভাইরাসে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং আমি বলবো যে বাংলাদেশের অনেকেই কিন্তু আপনারা দেখবেন যে ওনারা কিন্তু পর্দা ইউজ করেন এবং এগুলো পড়েন কিন্তু ঢেকে রাখেন, আমি বলবো তারা কিন্তু মোর প্রোটেকশন পাচ্ছেন কিন্তু কোনো সন্দেহ নেই যখন ওনারা বাইরে যাচ্ছেন। তাহলে এটা হলো যে 1 নম্বর, কাপড়ের মাস্ক, আমরা কোনো সার্জিক্যাল মাস্কও নিব না, আমরা রেসপিরেটর তো প্রশ্নই আসে না, কারণ রেসপিরেটর হচ্ছে মাস্ক নয় কিন্তু, এটা ভিন্ন জিনিস N95 আমাদের সিং। এটা যারা যদি কোনো রোগী থাকেন সিওপিডি অথবা ব্রঙ্কাইটিস বলি আমরা, হাঁপানি ব্যারাম অথবা এজমা, অনেক আমাদের বাংলাদেশের রোগীরা আছেন, তারা যদি খুব টাইটলি এটা পরে লম্বা সময় থাকেন ইভেন তাদের সাফোকেশন হয়ে গিয়ে খারাপ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, সুতরাং এটা যেন কেউ ইউজ না করে। আর সার্জিক্যাল মাস্কের অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকলে এটা প্রোটেকশন অন্যগুলোর থেকে ভালো, সেটা নিতে পারেন, কিন্তু আমি বলবো এটা ডাক্তারদের জন্য থাকুক। হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের অনেক, সিস্টাররা আছেন, নার্সরা আছেন, আমাদের অনেক ক্লিনাররা আছেন, তাদের জন্য অনেক বেশি প্রয়োজন, এটা তাদের জন্য আমরা রেখে দিই। বাইরে যখন কেউ যাবেন তখন আমি বলবো মাস্ক ইজ এ মাস্ট। তার কারণটা হচ্ছে আপনি আপনার বাসায় সবাই সুস্থ আছেন ভালো, কিন্তু আপনি যখনই বাইরে যাচ্ছেন আপনি জানছেন না আপনার পাশে যিনি 6 ফুটের কাছাকাছি চলে আসছেন ইনি রোগী কিনা। নাম্বার 1, উনি রোগী হতে পারে, উনি হাঁচি কাশি দিতে পারে, আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ইভেন যদি উনার হাঁচি কাশি নাও থেকে থাকে, COVID-19 এর একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে অনেকেই অ্যাসিমটোমেটিক থাকছে অথবা প্রিসিমটোমেটিক থাকছে। অ্যাসিমটোমেটিক মানে হচ্ছে যাদের কখনোই সিমটম আসবে না কিন্তু উনারা ভাইরাস স্প্রেড করতে পারবে। প্রিসিমটোমেটিক হচ্ছে এখন উনার কোনো সিমটম নেই কিন্তু 3-4 দিন পরে হয়তো আসতে পারে। তাহলে দুটো পেশেন্টই কিন্তু বর্তমান সময় আপনার সঙ্গে যখন কাছাকাছি আসতেছেন কোনো রকম লক্ষণ দেখাচ্ছেন না, রাইট? কথা হচ্ছে তাহলে ওনারা ভাইরাস কিভাবে স্প্রেড করবে, তাই না? বলে যারা কাশি নেই, হাঁচি নেই, সর্দি নেই, তারা যদি ভাইরাস থেকে স্প্রেড করতে চায় দুইটাই মাত্র মাধ্যম আছে, একটা হচ্ছে জোরে জোরে কথা বলা। আপনি যখন জোরে জোরে কথা বলবেন অথবা বড় বড় নিঃশ্বাস নেবেন তার মাধ্যমেও কিন্তু ভাইরাসটা স্প্রেড হতে পারে। তাহলে আপনি যখন বাইরে যাচ্ছেন পাশের জিনিসটা যদি সেরকম থেকে থাকে আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন। সো প্লিজ ওয়্যার ইয়োর মাস্ক, কেমন? তাহলে মাস্ক ইজ এ মাস্ট ওয়েন ইউ গো আউটসাইড। আপনি যখন বাইরে যাবেন এটা অবশ্যই যেন আমরা ব্যবহার করি।